প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ঘরে আছো এবং নিরাপদে আছো। তো তোমাদের পড়ালেখা কেমন চলছে? করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা জুমের লাইভ ক্লাসগুলো নিতে পারছি না, সেজন্যই কি তোমাদের প্রোগ্রেসিভ স্কুলের পক্ষ থেকে আমাদের এই অনলাইন ক্লাসের আগমন, মানে অনলাইন ক্লাসের আয়োজন। তো তোমাদের চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি তাসলিমা জাহান সুচি আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 6, পদার্থ। আজকে আমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসের অধ্যায় 6, পদার্থ, পর্ব 1 আলোচনা করব। ঠিক আছে, পর্ব 1-এ আমাদের এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা নিয়ে আমরা আজকে পড়ব। ঠিক আছে, তো সবাই বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও, এবং আমি যা যেগুলো লিখে দেবো সেগুলো তোমরা কি করবে, খাতায় তুলে নিবে। তো আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছুই কি কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। আমাদের চারপাশে, আমি যা বললাম, আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সব কিছুই কি কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। তো এই যে তুমি যে বই হাতে নিয়ে বসে আছো, এই বইটাও একটা পদার্থ। তুমি যে খাতায় লিখছো, যে কলমটা দিয়ে লিখছো, তুমি যে চেয়ারে বসে লিখছো, যে টেবিলে বসে লিখছো, টেবিলের উপর খাতা রেখে লিখছো, সব কিছুই কি পদার্থ দিয়ে তৈরি। জামা কাপড় পরে আছো, সেটাও কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। এক কথায় আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সব কিছুই, মানে সব বস্তুই পদার্থ দিয়ে তৈরি। তো পদার্থ কি? পদার্থ কি? পদার্থ হচ্ছে যার আকার আছে, ওজন আছে, আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা পদার্থ বলি। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, পদার্থ কাকে বলে? যার আকার, আয়তন, ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে কি বলে? তাকে পদার্থ বলে। তোমরা সবাই লিখে নাও, যার আকার, আয়তন, ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। এই পদার্থ আমরা কিন্তু আগের আগের ক্লাসেও পড়ে এসেছি, পদার্থ কত প্রকার ও কি কি। পদার্থ কত প্রকার? পদার্থ হচ্ছে 3 প্রকার, কি কি? কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। এবং এগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা কি করেছি, পড়েছি। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি, তরল পদার্থের বৈশিষ্ট্য কি এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং এগুলো আমাদের কোনটা কোনটা কঠিন পদার্থ, কোনটা তরল পদার্থ, কোনটা বায়বীয় পদার্থ, এগুলো আমরা আলাদা আলাদা করে পড়ে এসেছি। এখন আমরা এই অধ্যায়ে আলোচনা করব যে পদার্থ যে আছে, পদার্থের যে ওজন আছে, পদার্থের যে আয়তন আছে এবং পদার্থ যে ওজন, আয়তন, আকার আছে, সেটা আমরা কিভাবে প্রমাণ করব। সেটা আমাদের প্রমাণ করতে হবে যে পদার্থ জায়গা দখল করে। আমরা কি বলি, আয়তন আছে, এই আয়তনটা পদার্থের কিভাবে আছে, আমরা কিভাবে বুঝবো যে পদার্থ জায়গা দখল করে। মনে করো এটা একটা ডাস্টার, এটা কি, এটা অবশ্যই কোনো পদার্থ। এটা কি পদার্থ? এটা কি করবে? আমরা পদার্থের বৈশিষ্ট্যগুলো আগে পড়েছি না, যে কঠিন পদার্থের আকার আছে, ওজন আছে এবং কি আয়তন আছে। তো আমরা এটাকে কি পদার্থ বলতে পারি? এই যে ডাস্টারটা, ডাস্টারটা কি করছে, ডাস্টারের কি একটা আকার আছে না, এই যে এটা চার কোনা একটা জিনিস, এটাকে আমরা কি করব, এটাকে আমরা যদি, এটার ওজন আছে না, এটাকে যদি আমরা নিক্তির উপরে বসাই, এটার একটু ওজন বের হবে না? এটা তুমি যে হাতে নিয়েছো, এটা তোমার কাছে মনে হচ্ছে না এটা একটু ওজন? এবং এটা যদি তুমি কোনো একটা
জায়গার উপরে বসাও। মনে করো তুমি তোমার টেবিলের উপর বসিয়েছ, সেটা কি, সেটা অবশ্যই জায়গা দখল করেছে। ওই তুমি টেবিলের যতটুকু জায়গায় তুমি বসিয়েছ সেটা কি, সে ততটুকু জায়গায় কি করেছে, জায়গা দখল করে নিয়েছে। এটা কি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কঠিন পদার্থ। কারণ কঠিন পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম পদার্থের আকার আছে, আয়তন আছে, এবং কি ওজন আছে। তো একটু নির্দ্বিধায় আমরা বলে ফেলতে পারি যে এটা কঠিন পদার্থ। এইটাই এই অধ্যায়ে তোমাদের এই জিনিসগুলোই নানা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে। মনে করো যে পদার্থের বৈশিষ্ট্যগুলোর প্রথম ধাপ কি, পানি সহ একটি পরিষ্কার গ্লাস এবং রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা নিয়ে। এই ছক অনুযায়ী পানিতে কি, পানির এতে পাথরের টুকরাগুলো দেয়। সেই পাথরের টুকরোগুলো কি হবে, যখন পানির ভিতরে প্রবেশ করবে, পাথরের টুকরোটা তার ওজনের কারণে কি, পানির যে ওজন বেশি, এটা কি নিচে নেমে যাবে এবং পানি নিচ থেকে কি করবে, উপরে চলে আসবে। এখান থেকে আমরা কি, পানির উপর রাবার ব্যান্ড চিহ্নিত করা স্থানের উপরে আবার পাথরের টুকরা সরিয়ে নিলে উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত করা স্থানে কি নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, পাথরের টুকরো পানির মধ্যে কি নিজের জায়গা দখল করে নিয়েছে। আমরা যে পানির ভেতরে পাথরের টুকরাটা ফেলেছি, সেই পাথরের টুকরা কি করেছে, সেই পানির নিচে নিজের জায়গাটা দখল করে নিয়েছে। এই যে এই মাত্র বললাম যে পদার্থ জায়গা দখল করে, এই যেমন একটি বই টেবিলের ওপর কি করে, যখন সাজিয়ে রাখে একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে না, ওটাও একটা নির্দিষ্ট জায়গা। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ কি করতে পারে না, দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলা হয়, তাকে আয়তন বলা হয়। তাহলে তোমরা প্রশ্নটা লিখে নাও, আয়তন কাকে বলে। আয়তন কাকে বলে, আয়তন কাকে বলে, যে কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে, কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলে, তাকে তার আয়তন বলে। আয়তন কি, আয়তন হচ্ছে পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন কি, ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। কঠিন পদার্থের আয়তনের একক কি, 4 নম্বর প্রশ্নটা লিখে নাও, কঠিন পদার্থের আয়তনের একক কি। ঘন সেন্টিমিটার বা মিটার। তরল পদার্থের আয়তনের একক হচ্ছে মিলিলিটার বা লিটার। তরল পদার্থের আয়তনের একক হচ্ছে মিলিলিটার বা লিটার। নাম্বার প্রশ্নটা লিখে নাও যে তরল পদার্থের আয়তনের একক কি। মিলিলিটার বা লিটার,
লিটার। তারপর আমরা আলোচনা করব ওজন। আমরা মানে আমরা যখন কোনো বস্তু হাতে নিই তখন আমরা কি একটু হলেও ওজন অনুভব করি। যেমন তুমি একটি কি এই যে আমি মার্কার পেনটা হাতে নিয়েছি, এই মার্কারটা কি মার্কারটার ওজন আছে না? এগুলো কি অবশ্যই ওজন আছে, এটা কি একটা পদার্থ না? এটাও একটি পদার্থ। কলম হাতে দিয়ে উপরে তুলে ধরি এবং এর ওজন অনুভব করি, কিন্তু যদি একে এক দানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতে নিই তখন কি আমরা ওজন অনুভব করি? না, ওজন অনুভব করি না। তারপরেও কি এই যে ছোট ছোট কাগজ এবং একটা চাল, এগুলোরও কি ওজন রয়েছে? এগুলোর ওজন পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? নিক্তি বা দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ওজন মাপার জন্য আমরা কি ব্যবহার করি, ওজন মাপার জন্য আমরা নিক্তি বা দাঁড়িপাল্লা ব্যবহার করি, বস্তুটি মানে যতই ছোট হোক না কেন, তুমি যখন নিক্তি বা দাঁড়িপাল্লার উপরে ওই বস্তুটি রাখবে তখন কি যে পাশে তুমি জিনিসটা রাখবে সেই দিকটা কি একটু হলেও হেলে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে এই বস্তুটির ওজন আছে। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। বস্তুর একক পরিমাপের ওজন হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় এতটুকুই ছিল যে পদার্থের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা কিভাবে প্রমাণ করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা সেগুলো কিভাবে প্রমাণ করব। তো আজকে ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং নিরাপদে থাকো। পর্ব 2-এ আমরা আলোচনা করব বায়ু কি এবং বায়ু যে আমাদের চারপাশে রয়েছে সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।